তরঙ্গ শব্দ। তো প্রথমেই আমরা এই অধ্যায়ের সূত্রগুলো জেনে নেব, প্রয়োজনীয় সূত্রগুলো। এখানে প্রথম সূত্র এ ফিজিক্যাল টু এন ভাগ টি, দ্বিতীয় টি ইজ ইকাল টু ক্যাপিটাল টি ইজ ইকাল টু স্মল টি ভাগ এন, এ ফিজিক্যাল টু ওয়ান ভাগ এন, এস ইজ ইকাল টু এন ল্যামডা, ভি ইজ ইকাল টু এফ ল্যামডা। আর এখানে এ ফিজিক্যাল হচ্ছে কম্পাঙ্ক, এন হচ্ছে কম্পাঙ্কের সংখ্যা, টি হচ্ছে সময়, স্মল টি ক্যাপিটাল হচ্ছে পর্যায়কাল, দূরত্ব এস হচ্ছে দূরত্ব, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা যখন নির্ণয় করব তখন টি ইজ ইকুয়াল টু ভিটি ভাগ টু। এখানে উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠে কোনো বস্তু, কোনো শব্দ উৎপন্ন হয়ে এখানে ধাক্কা লেগে আবার যদি উৎসের কাছে ফিরে আসে সেটিকে বলে আমরা প্রতিধ্বনি। এক্ষেত্রে আমরা দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে সূত্র আমরা ব্যবহার করব টি ইজ ইকুয়াল টু ভিটি ভাগ টু। সাত নম্বর সূত্র ভি টু ভাগ ভি ওয়ান ইজ ইকুয়াল টু রুট ওভার টি টু ভাগ টি ওয়ান। মূলত এই সূত্রটা ভি প্রপোর্শনাল টু রুট ওভার টি এই সূত্র থেকে ব্যবহার করা হয়। এই সূত্র হচ্ছে শব্দের বেগ পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এই সূত্র থেকে আমরা এটা ব্যবহার করব। আর আট নম্বর সূত্র হচ্ছে তাপমাত্রা থাকলে শব্দের বেগ নির্ণয়, যদি ওর কোনো অঙ্কে তাপমাত্রা দেওয়া থাকে তো সেক্ষেত্রে আমরা শব্দের বেগ নির্ণয় নির্ণয় করব। এই সূত্র ভি ইজ ইকাল টু ভি নট প্লাস হচ্ছে 0.6 ইন্টু হচ্ছে থিটা, মানে যে তাপমাত্রায় দেওয়া থাকবে থিটা বলতে সেই তাপমাত্রা বোঝাচ্ছে। নয় নম্বর সূত্র হচ্ছে 0°C তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, এটা নতুন বইয়ের মান এবং পুরাতন বইয়ে 332 mm² দেওয়া আছে। দশ নম্বর সূত্র হচ্ছে প্রতিধ্বনি শোনার দুটি শর্ত আমরা জানি। ন্যূনতম হচ্ছে শর্ত, প্রথম সূত্র হচ্ছে ন্যূনতম দূরত্ব হচ্ছে 16.5 মিটার, পুরাতন বইয়ে দেওয়া আছে 16.6 মিটার। আর দ্বিতীয় শর্ত হচ্ছে ন্যূনতম সময় লাগবে 0.1 সেকেন্ড। এটা এক্ষেত্রে আমরা ভি হচ্ছে শব্দের বেগ, টি হচ্ছে তাপমাত্রা, ভি নট হচ্ছে 0°C তাপমাত্রায় শব্দের বেগ। আমরা যদি কোনো অঙ্কে দেওয়া থাকে যে 20°C তাপমাত্রায় শব্দের বেগ কত, এরকম যদি কোনো থাকে সেক্ষেত্রে 20°C তাপমাত্রার শব্দের বেগ কত, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করে শব্দের বেগ নির্ণয় করতে পারি। যেমন এখানে আমরা জানি তো 0°C তাপমাত্রা এর মান হচ্ছে কত, 330 মিটার পার সেকেন্ড শব্দের বেগ। এখানে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে দেওয়া আছে অঙ্কে, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 20°C তাপমাত্রা, 20°C তাপমাত্রা। এখন বলছে যে আমার 20°C তাপমাত্রা শব্দের বেগ কত, তার মানে ভি ইজ ইকুয়াল টু হোয়াট, সেক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারি ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস 0.6 গুণ হচ্ছে থিটা। তো এখানে ভি নট বলতে বোঝায় যে 0°C তাপমাত্রা শব্দের বেগ প্লাস 0.6 গুণ হচ্ছে কত, থিটার মান হচ্ছে 20°C। এই 20° যদি আমরা বসাই দিই তাহলে যে ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে আমাদের কি 20°C তাপমাত্রা বেগের মান। একইভাবে আমরা এই সূত্র থেকে আবার যদি শব্দের বেগ দেওয়া থাকে আমরা ক্যালকুলেশন করে একটা মানটা বের ব্যবহার করলেই হয়ে যাবে। একইভাবে যদি কোনো অঙ্কে দেওয়া থাকে যে শব্দের বেগ, শব্দের বেগ দেওয়া আছে 340 মিটার পার সেকেন্ড, তাহলে বলে যে তাপমাত্রায় নির্ণয় করো। একইভাবে আমরা এই সূত্র ব্যবহার করে তাপমাত্রা নির্ণয়, থিটার মান নির্ণয় করতে পারি। একইভাবে এখানে তো শব্দের বেগ যদি 330 মিটার পার সেকেন্ড হয়, শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড হলে তাপমাত্রা নির্ণয় করো, তাহলে একইভাবে আমরা এই সূত্রটা ব্যবহার করতে নির্ণয় করতে পারি যে ভি ইজ ইকাল টু ভি নট প্লাস 0.6 কোন হচ্ছে থিটা, তার মানে থিটার মান নির্ণয় করবো। তাহলে অতএব আমরা লিখতে পারি থিটা যদি থাকে তাহলে এখানে ভি হচ্ছে এখানে যোগ, তাহলে ওইদিকে হবে ভি বিয়োগ হয়ে যাবে, ভি নট বিয়োগ, আর 0.6 এখানে গুণ আছে এইদিকে হবে কি ভাগ 0.6।
এখন আমরা আমার 340 মাইনাসে 330 ভাগসে 0.6 এটা আমরা যে ক্যালকুলেশন করে যে মান পাবো সেটা হচ্ছে আমার তাপমাত্রা। একইভাবে এভাবে আমরা তাপমাত্রা নির্ণয় করতে পারব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে ছিল আমার এই শব্দ তরঙ্গ ক্ষেত্রে এর ক্ষেত্রে সূত্রগুলো আমরা জেনে নিলাম আজকে। এর নেক্সট ভিডিও থেকে